আবার একটা জিনিসই খুব ভালো লাগতেছে যে আমার ইউটিউবে একজন সাবস্ক্রাইবার একদম বড় ভাই বাইকটা নিতে আসছে, তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে। From the bar train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks, did it my way, I'm never taking shortcuts, raised in a town. What's up beautiful people, assalamu alaikum, it's me LeeMon, আবার চলে আসলাম তোমাদের মাঝে another vlog নিয়ে। তো গাইস, আজকের ব্লগটা অ্যাকচুয়ালি আমার বাইক বিদায় দেওয়ার ব্লগ। আর বাইক বিদায় বলতে, কালকে আমি আরেকটা ব্লগ আপলোড দিছি, হয়তো আপনারা অনেকে দেখছেন যে বাইকটা সেল দিব, সেল পর দিয়েছিলাম। তো লিটারালি খারাপ লাগতেছে, আবার একটা জিনিসই খুব ভালো লাগতেছে যে আমার ইউটিউবে একজন সাবস্ক্রাইবার একদম বড় ভাই বাইকটা নিতে আসছে, তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে, যার কারণে ভাইকে আমি বাইকটা দেওয়া খুব ভালো লাগবে। আমি আসলে ভাবি নাই যে আমার কোনো সাবস্ক্রাইবার আমার বাইকটা নিবে সে। তো যাই হোক, ভাইয়া অনেক লেট করে ফেলছে, ভাইয়া এখন আমার বাইকের পিছনেই আছে। তো এখন আমরা যেতেছি হলো আপনার ফুলতলা বাজার, ওখানে স্ট্যাম্প করে দেন ভাইয়াকে বাইকটা দিয়ে বিদায় দিয়ে দিব। ভাইয়ার আসার কথা ছিল দুপুরে, বাট ভাইয়া একটু লেট করে ফেলছে, সো কে নিল বাইকটা, তো ভাইয়ের সাথে একটু পরে কথা বলাই দিচ্ছি। আর ভাইয়ার মুখ থেকেও একটু আপনাদেরকে শোনাই দিব যে আমার মুখের কথার সাথে বাইক কতটুকু মিল পাইছে, আমি যা যা ওনাকে বলছি কতটুকু মিলছে কতটুকু মিলে নাই, ডিটেলস আপনারা জানতে পারবেন। আর অ্যাটলাস ভাইয়ের কাছ থেকে কত টাকায় বাইকটা ছাড়তেছি এটাও আপনাদেরকে টোটালি দেখাই দিব, জানাই দিব। ওকে, সো সাথেই থাকেন আর ব্লগ এনজয় করেন। যেহেতু মাগরিবের আজান হয়ে গেছে, ফার্স্ট আমরা মাগরিবের নামাজটা আদায় করব, দেন বাকি কার্যক্রমগুলো সেরে ফেলবো। ওকে, সো আপনারা যারা ফরজ নামাজ এখনও পড়েন নাই, নামাজের ওয়াক্ত থাকলে বা নামাজটা পড়ে ফেলেন ভাই, তারপর আমার ব্লগ দেখেন। তো এটা আমার রিকোয়েস্ট হলো, আপনারা যখন যে অবস্থায় থাকেন আগে নামাজ, দেন বাকি কাজ। ওকে, সো নামাজ পড়ব, দেন ব্লগটা কন্টিনিউ করবো। ওকে ভাই, মজা নেন আপনারা আমার লগে মিয়ে ব্লগ ব্লগ করি দেখেন ভাই। কোন তালে জায়গায় যে আজকে বাইকটা সেল হইতাছে, ব্লগে আপনারা নিয়ে নিলাম। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম। এটা বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের মসজিদ। ওকে গাইস, তো এই যে সুহাদ ভাই আসছে বাইকটা নেওয়ার জন্য, বড় একটু টাকা। আসসালামু আলাইকুম। তো ভাই একটু কিছু বলেন বাইকটার ব্যাপারে, আপনি যেরকম দেখছিলেন ভিডিওতে এরকম পাইছেন। ভাই কিছুই বলবো না, কারণ অ্যাট ফার্স্ট আমার কোনো ইচ্ছা ছিল না বাইক নেওয়ার। তো এই বাইকটা আমি এর আগেও দেখেছি, তো দেখার পর আমার মানে তেমন কোনো ইচ্ছা ছিল না। তো হঠাৎ একদিন আমি দেখলাম একটা ইউটিউব চ্যানেলে, যেটা লিমন ভাইয়ের বাইক, তো এটা দেখার পর আমার আরও ইচ্ছাটা আরও বেড়ে গেছে যে না, আমার এই বাইকটা আমার লাগবেই লাগবে। বাইক আমার অনেক ভালো লাগছে, আমি আপনার ভরসাতে আসছি। এটাই ভাই, ভাই অনেক দূরে থেকে আসছে, এটাই আমার খুব ভালো লাগছে ভাই। আমি সত্যি আজকে আগেও বলছি আপনাদের, আমার খুশি হয়েছি আমি যে আমার একজন সাবস্ক্রাইবার ভাই আমার বাইকটা নিতে আসছে, এটা আসলে আমার খুবই আনন্দের একটা বিষয়। তো এটাই গাইস, এখন ভাইয়ের সাথে লেনদেনটা করি ভাই। ভাই নায়ক সাহেব আসছে, এখন আমরা কাকার দোকান থেকে কোন রকম জীবন বাঁচাইতে আছি। হ্যাঁ, ওনার থেকে বড় না, ওনার কি দাম আছে, আপনি দাম বেশি জোর, আপনি থেকে দিন চিনি ছিলাম, আপনি দাম বেশি রে মিয়া, সমাজ রেও সমাজ রেও ঠিক আছে, আমি হ্যান্ড লেগ
ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ভাই, যাই একটা পৌঁছে একটা কল দিন ভাই। হ্যাঁ ওকে ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সিও। A few moments later. তো ভাইদের বিদায় দিয়ে এখন চলে আসলাম নিরিবিলি হোটেল এন্ড রেস্টুরেন্টে। সো এখানে ওরা নাকি চাপ খাবে, তো বাইক কিনলাম, বিক্রি করলাম, সো ওদের এখন একটু চাপ খাওয়াবো। আমাদের নাস্তাটা খুদা খুদা লাগছে। সো এখন বাজে কয়টা, 6:45, তো খাই চাপ, দেন পরে কথা হচ্ছে। ওকে ওকে গাইস, তো খাওয়া দাওয়া করে বের হলাম আলহামদুলিল্লাহ। তো এখন রাইড করতেছি হলো আপনার জাহাজ, মানে অ্যাপজেটেস ভার্সন 3। সো এখন বাসায় চলে যাইতেছি, এখন যে এসারে নামাজটা পড়বো। আর বাইরে গেছে অলরেডি 8টার কাছাকাছি, এখানে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম, গল্প টল্প করলাম, ভাই ব্রাদার খাওয়া দাওয়া করলাম। সো এখন বাসায় চলে যাব। ভালো লাগতেছে না আসলে বাইক, আমার নিজের ঘরে না থাকলে আমার কেমন জানি লাগে। আমি আসলে এই যে এখন আবার আমার কয়েকটা দিন পাগল থাকা লাগবে, অ্যাটলিস্ট অনলাইনে বসে থাকতে হইব বাইক। হ্যাঁ এখন বসির চিপ ফেলায় বসে থাকতে হইব, কোন সময় ভালো একটা বাইক পাবো, কোন সময় টাকাটা নিয়ে দৌড় দিব। ক্যাশ রেডি রাখছি, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, এখন শুধু ভাগ্যের নসিবে কি বাইক আছে এটাই দেখার বিষয়। তো অল অ্যাবাউট এতটুকুই গাইস, আজকের ব্লগটি এতটুকুই থাকবে। এই অন্ধকারের মধ্যে আসলে আর কথা বলার মতো আর ব্লগটা বড় করার মতো ইচ্ছা নাই। বাইক কিনলাম বেচলাম, অনেকের অনেক কোশ্চেন জাগতে পারে, ভাই লাভ হলো না লস হলো? আসলে বিষয়টা লাভ লস কিছুটা আছে এখানে, এর মধ্যে আছে, কিন্তু আমার ভালো লাগছে একটা বিষয় কি, যে এই যে বাইক কিনলাম, বাইক বিক্রি করলাম, এর মধ্যে চাইলে বিজনেস করতে পারতাম, ইনশাল্লাহ পারবো। আমি ভাবতেছি নেক্সটে এরকম করার আর আপনাদের সাথে শেয়ার করার। সো এরকম একটা বিজনেস মাইন্ডে চলে যাইতেছি আমি, যেটা দেখতেছি আসলে বুঝতেছি না কি করি। তো দেখা যাক নেক্সটে কি হয়, সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি। সো এখন বাসায় চলে যাইতেছি আর ব্লগটা এখানেই শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো লিমন এখন আসবে, টাটা বাবা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ। Microphone check, make it a microphone check. Give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap.